টু ফোর মার্কস প্রবলেম আমরা অলরেডি যেটা করেছি সেটা হচ্ছে এপি ফেস করেছি। তাই আমাদের সিরিজ নিয়ে আইডিয়াটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যে কোন অঙ্কটা আমি কিভাবে অ্যাপ্রোচ করব বা আমি কিভাবে ভাবব। তো আমরা জিপিতে কিন্তু মানে আমি অন্তত জিপিতে খুব বেশি অঙ্ক বোর্ড ওয়ার্ক করবো না, আমি চেষ্টা করব যাতে তোমরা অঙ্কগুলো করো এবং যেগুলো অসুবিধা হবে সেগুলো তোমরা আমাকে ক্লিয়ার কাট বলো। নিজেদের অঙ্ক চেষ্টা করাটা সবচাইতে ভালো ওয়ে অঙ্ক শেখার পক্ষে অঙ্ক করার পক্ষে। এতদিন পর্যন্ত সিকোয়েন্স সিরিজ নিয়ে কোনো আইডিয়া ছিল না, তাই আমি এপি অনেক অঙ্ক করে দিয়েছি, অনেক ট্রিক শিখিয়ে দিয়েছি। জিপিতে হয়তো সব ট্রিক কাজে লাগবে না, কিন্তু বেশ কিছু ট্রিক আমরা ইউজ করব জিপিতে। তো সেই ট্রিক গুলো যখন অঙ্ক করবে তখন নিজেরা ইউজ করার চেষ্টা করবে, ভাববে, চিন্তা করবে, অ্যাটলিস্ট ভাবার ক্ষমতাটা কিন্তু বাড়াতে হবে। তো যাই হোক, আমরা ইনিশিয়ালি ফোর মার্কস স্টার্ট করছি। আমরা ফোর মার্কসের বেশ কিছু দূর পর্যন্ত করব এবং একটু লাফিয়ে লাফিয়ে অঙ্ক করব। তার মানে হচ্ছে রেজাল্ট 4.2 এর পর 4.4, তারপর 6, এরকম করে একটু গ্যাপ গ্যাপ দিয়ে অঙ্ক করব, যাতে বাকি যে অঙ্কগুলো সেগুলো তোমরা করার চেষ্টা করো। আমি বলছি যে আমি তো করেই দেবো, আমি তো আসি, কিন্তু তোমাদের চেষ্টা করাটা খুব দরকার। নিজেরা চেষ্টা করো পজিটিভলি, সেটা আমি দেখতে চাই যে তোমরা চেষ্টা করছো অ্যাটলিস্ট। এবং চেষ্টা করলে আমি এটা মানি যে চেষ্টা করলে হবেই, একবার দুবার তিনবার চেষ্টা করলে কিন্তু অঙ্কটা হবেই, হতে বাধ্য। তো যাই হোক, প্রবলেম নাম্বার টু তে আমি যাই। কি বলছে? ইফ দ্য ফোর্থ টার্ম অফ আ সিরিজ ইন জিওমেট্রিক প্রোগ্রেশন ইজ 24, তাহলে ফোর্থ টার্মটা বলেছে 24 এন্ড সেভেন্থ টার্ম ইজ 192, ফাইন্ড দ্য সাম অফ ইটস ফার্স্ট 10 টার্ম। দেখো কতগুলো টার্মের সাম বার করতে গেলে কি কি জানা দরকার। এপিতে যেমন ফার্স্ট টার্ম আর কমন ডিফারেন্স জানার দরকার ছিল, তেমনি জিপিতে জানার কি দরকার, জানার দরকার ফার্স্ট টার্ম এন্ড কমন রেশিও। তাহলে আমি ধরবো লেট TN ইকুয়াল টু n টার্ম অফ দিস গিভেন সিরিজ বা গিভেন জিওমেট্রিক প্রোগ্রেশন। তাহলে লেট TN ইকুয়াল টু nth টার্ম অফ দিস গিভেন GP। তো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন ফোর্থ টার্ম is 24, তাহলে T4 টা হচ্ছে 24 আর 7 টা তার মানে T7 that is 192। তাহলে T4 এর টার্মটা বার করতে গেলে কি কি জানা দরকার, ফার্স্ট টার্ম আর কমন রেশিও জানা দরকার। তাহলে ধরে নিচ্ছি লেট ফার্স্ট টার্ম T1 equal to A and CR that is common ratio equal to smaller, it must be not equal to 0, আমরা জানি বাই ডেফিনেশন। তাহলে T4 এ কি বসাতে পারবো, A ইন্টু ফার্স্ট টার্ম ইন্টু কমন রেশিও টু দা পাওয়ার 4-1, মানে কমন রেশিও টু দা পাওয়ার n-1, দ্যাট ইজ ইকুয়াল টু 24। তাহলে এটা থেকে কি লিখতে পারবো, AR³ ইকুয়াল টু 24, এটা হচ্ছে নাম্বার 1। T7 টা কত, T7 টা হচ্ছে A ইন্টু R টু দা পাওয়ার 7-1, দ্যাট ইজ 192। তার মানে কি, A R টু দা পাওয়ার 6 ইকুয়াল টু 192। এটা কি, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তাহলে আমি কি করব, দেখো এখানে AR³ রয়েছে, A R টু দা পাওয়ার 6 রয়েছে, কি করলে আমি এখান থেকে কোন একটা A অথবা R এর ভ্যালু পেয়ে যাব ডিভাইড করলে। কেন, কারণ এটা বাই এটা যদি করি তাহলে সেক্ষেত্রে কি আসবে, এ এ ক্যান্সেল আউট হয়ে যাবে, শুধু আর এ চলে আসবে, আর টু দা পাওয়ার 6 বাই আর কিউব করলে শুধু আর কিউব পাবো এবং ডান দিকে একটা নিউমেরিক্যাল ভ্যালু থাকবে, তাহলে সেখান থেকে আমি কি করবো আর এর মানটা পেয়ে যাবো। তাহলে একটা যেমন কি করা উচিত, 2 ÷ 1 করা উচিত, তাহলে আমি দুটো যে চলরাশি রয়েছে বা ভ্যারিয়েবল রয়েছে সেখান থেকে আমি একটা ভ্যারিয়েবলে কনভার্ট করে নিতে পারবো এবং সেই ভ্যারিয়েবলটার ভ্যালু আমি বার করে নিতে পারবো। সো টেকিং 2 ÷ 1
and we get কি পাবো 2 ডিভাইডেড বাই 1 করলে এদিকে a আর টু দা পাওয়ার 6 এদিকে হচ্ছে a আর কিউব এদিকটাই কি 192 আর এদিকটাই কি 24 a a ক্যান্সেল আউট হয়ে গেল এটা ক্যান্সেল আউট হলে কি পড়ে থাকবে আর কিউব পড়ে থাকবে তাহলে লেফট সাইডে কি হলো আর কিউব আর রাইট সাইডে কি পেলাম 192 বাই 24 করলে কি হবে एट दिए काटक भी जावे हाँ ले काटक भी जावे एट हो तले आर क्यू इक्वल टू एट तले आर क्यू इक्वल टू एट मने इटा लिखते हुए आर क्यू इक्वल टू टू एल क्यू तले आर क्यू इक्वल टू टू क्यू बोले रियल रूट की है एक मात्र आर इक्वल टू टू तले कॉमन रिश्यो और तले आर इक्वल टू टू बेरी एक ऐसे ये बात की चाहिए फास्ट टर्म चाहिए तले एक नंबर इक्वेशन है बोशी है From one, at number equation take keep a r cube equal to 24. A into r one is 2. 2 cube equal to 24. J to r equal to 2. A into 8 equal to 24. A one equal to 3. After 2 pay galam, 3 pay galam. R and A pay galam. Common ratio or first term pay galam. এখানে বলেছে ফাইন দ্য সাম অফ ইটস ফার্স্ট 10 টার্মস সো সাম অফ ফার্স্ট 10 টার্মস অফ দি গিভেন জিওমেট্রিক প্রোগ্রেশন ইজ কি হবে ফার্স্ট 10 টার্মস এর সাম फॉर्मूला की फर्स्ट टर्म माने ए दैट इज 3 इनटू कॉमन रेशियो आर टू द पावर एन एन टा की नंबर ऑफ टर्म्स এখানে নাম্বার অফ টার্মস কি 10 माइनस 1 বাই আর माइनस 1 ফর্মুলাটা কিলো ছিল কি এ ইনটু আর টু দা পাওয়ার এন माइनस 1 বাই আর माइनस 1 যেখানে এটা হচ্ছে ফার্স্ট টার্ম আর আরটা হচ্ছে কমন রেশিও আর এটা হচ্ছে নাম্বার অফ টার্ম বুঝিয়ে দিয়েছি তাহলে কি হচ্ছে 2 माइनस 1 করলে 1 সো ইউ হ্যাভ 3 ইনটু 2 টু দা পাওয়ার 10 माइनस 1 তাহলে এটা কি এটা হচ্ছে আমাদের প্রথম 10টা টার্মের সাম এন্ড দ্যাট ইজ ইওর অ্যানসার ওকে তাহলে বোঝা গেছে নাম্বার 2 মেইন স্টেপ এই জায়গাটা যে 2 ডিভাইডেড বাই 1 করব যাতে আমি এই যে দুটো আর্গুমেন্ট রয়েছে আর আর সেখান থেকে একটা আননে কনভার্ট করতে পারি এবং সেইখান থেকে আমি আননোন যে জিনিসটা রয়েছে তার ভ্যালুটা আমি ফাইন্ড আউট করতে পারি ভ্যালুটা আমি বার করতে পারি এটাই হচ্ছে মেইন স্টেপ এই প্রবলেমটা তো প্রবলেম নাম্বার 2 হয়ে গেল নেক্সট আমরা আসছি প্রবলেম নাম্বার 4.2 তে দেখি প্রবলেম নাম্বার 4.2 টা কি বলছে Let's see about 4.2. কি বলছে দ্য সাম অফ ফার্স্ট 8 টার্মস দ্য সাম অফ ফার্স্ট 8 টার্মস অফ আ জিপি ইজ 5 টাইমস দ্য সাম অফ দ্য ফার্স্ট 4 টার্মস ফাইন্ড দ্য কমন রেশিও তাহলে Let Sn equal to ki sum of first n terms of this given GP. Let Sn equal to sum of first n terms of this given GP. যে জিওমেট্রিক প্রোগ্রেশনটা দেওয়া রয়েছে যে সিকোয়েন্সটা দেওয়া রয়েছে এর প্রথম এন্টার টার্মের সামটাকে আমি বলবো এসএন সাম অফ ফার্স্ট এন টার্মস অফ দিস গিভেন জিপি তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন কি বলা রয়েছে সাম অফ ফার্স্ট 8 টার্মস এস 8 ইকুয়াল টু 5 টাইম তাহলে 5 ইনটু সাম অফ দা ফার্স্ট 4 টার্ম তার মানে এস 4 তাহলে দেখো এস8 আর এস4 এদের যদি ফর্মুলা আমি লিখতে চাই
তাহলে কি কি জানা প্রয়োজন? ফার্স্ট টার্ম জানা প্রয়োজন আর কমন রেশিও জানা প্রয়োজন। তাহলে ধরে নিচ্ছি লেট ফার্স্ট টার্ম অফ দিস জিপি ইজ এ অ্যান্ড কমন রেশিও অফ দিস জিপি ইজ আর and it must be not equal to zero and it must be not equal to zero তাহলে বলো SHT এর ফর্মুলা কি? SHT এর ফর্মুলা হচ্ছে a into r to the power 8 minus 1 by r minus 1 কেন? কারণ যেহেতু SN এর ফর্মুলা ছিল a into r to the power n minus 1 by r minus 1 এখানে মনে রাখতে হবে r টা কিন্তু 1 ও নয়। Where r not equal to 1 তাহলে এখানে যে আটটা ধরে থিটা যেমন নন জিরো তেমনি ইট মাস্ট বি নট ইকুয়াল টু 1 তাহলে r not equal to 0 and not equal to 1 কারণ এখানে সামটা এক্সিস্ট করাতে হবে। তাহলে s এর মানে এটা ইকুয়াল টু 5 ইনটু s 4 মানে কি হবে? ফার্স্ট টার্ম ইনটু r to the power 4 minus 1 by r minus 1 দেখো a দুদিক থেকে কেটে দিতে পারি তার মানে অ্যাজিউম করে নিতে হবে যে ফার্স্ট টার্মটা সেটাও নন জিরো। তাহলে এটা অ্যাজিউম করে নিলাম যে a not equal to 0 তাই জন্য এটা দুদিক থেকে ক্যান্সেল আউট করতে পারছি আর আর মাইনাস ওয়ানটাও ক্যান্সেল আউট করতে পারবো। কেন পারবো ক্যান্সেল আউট করতে? কারণ আর নট ইকুয়াল টু ওয়ান অলরেডি ধরে নিয়েছি। তাহলে সিন্স আর নট ইকুয়াল টু ওয়ান তার মানে কি আর মাইনাস ওয়ান এদিকে যদি ওয়ানটা নিয়ে আসি তাহলে সেটা কি? সেটা নট ইকুয়াল টু জিরো আর নন জিরো টার্ম হলে তবেই তো সেটাকে কাটা যায়। তাহলে দুদিক থেকে এই পার্টটা কেটে দিলাম কারণ এটা নন জিরো টার্ম। তাহলে কি পড়ে থাকছে? আর টু দা পাওয়ার 8 মাইনাস 1 বাই r to the power 4 minus 1 equal to 5 r to the power 8 minus 1 কে লিখতে পারি r to the power 4 is whole square minus 1 square by r to the power 4 minus 1 equal to 5 তো এটাকে আমি a square minus b square এর ফর্মুলা লিখে a plus b into a minus তাহলে কি হবে? r to the power 4 plus 1 into r to the power 4 minus 1 দেখো উপরে r to the power 4 minus 1 আর নিচে r to the power 4 minus 1 এগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে কি পড়ে থাকবে? অনলি আর টু দা পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু 5 এটা অনলি পড়ে থাকবে। তার মানে এখান থেকে কি পাবো? আর টু দা পাওয়ার 4 ইকুয়াল টু 4। তাহলে কার পাওয়ার 4 করলে 4 আসে? রুট 2। খেয়াল করে দেখো তাহলে আর টু দা পাওয়ার 4 ইকুয়াল টু রুট 2 টু দা পাওয়ার 4 কারণ একমাত্র যদি আমি রুট 2 এর পাওয়ার 4 করি তাহলে কিন্তু রুট টু টু দা পাওয়ার ফোর করলে কেন ফোর আসে? কেন আসে যদি এই প্রশ্ন কেউ করে যে ওয়াই এটা কেন, তাহলে তার অ্যান্সার কি করে দেবে? যে রুট টু স্কোয়ার করলে টু আবার তার স্কোয়ার করলে মানে টু স্কোয়ার করলে কি হয়ে যাবে? টু স্কোয়ার করলে ফোর হয়ে যাবে। তো সেখান থেকে আমি এটা বলতে পারছি, কোনো প্রবলেম নেই এটা বলতে। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে আর টু দা পাওয়ার ফোর ইকুয়াল টু রুট টু টু দা পাওয়ার ফোর, আমি বলেইছি যে পাওয়ার ফোর থাকলো মানে পাওয়ার ইভেন থাকলো তার মানে এখান থেকে দুটো ভ্যালু বেরোতে পারে, একটা হতে পারে রুট টু আর একটা হতে পারে মাইনাস। কেন কেন প্লাস রুট টু টু দা পাওয়ার ফোর এটা করলেও যেমন ফোর হয় তেমনি মাইনাস রুট টু টু দা পাওয়ার ফোর এটা করলেও তো ফোরই হয়। তার মানে আর টু দা পাওয়ার ফোর ইকুয়াল টু রুট টু টু দা পাওয়ার ফোর এটা থেকে আমি কি লিখতে পারবো? আর ইকুয়াল টু প্লাস মাইনাস রুট। কেন বলছি আর টু দা পাওয়ার ফোর করলে এটা আর রুট টু টু দা পাওয়ার ফোর মানে প্লাস রুট টু টু দা পাওয়ার ফোর সেটা করলেও ফোর আবার মাইনাস রুট টু টু দা পাওয়ার ফোর সেটা করলেও ফোর। এটা কখন ঘটে যে প্লাস মাইনাস দুটো ভ্যালু কখন আসে? যখন পাওয়ার মানে ডিগ্রিটা ইভেন হয়। যেমন তুমি জানো এটা তো ছোটবেলা থেকেই জানো যে আর স্কোয়ার যদি ফোর হয় তাহলে আর হয় প্লাস মাইনাস টু, কারণ এখানে দেখো আর স্কোয়ার ইকুয়াল টু ফোর তার মানে লিখতে পারি আর স্কোয়ার ইকুয়াল টু টু স্কোয়ার, পাওয়ারটা দুই রয়েছে ইভেন নাম্বার। তাহলে যখন আমি ইভেন নাম্বার থেকে সিঙ্গেল টার্ম বার করব তখন কি আসবে? প্লাস মাইনাস হবে মানে r ইকুয়াল টু প্লাস মাইনাস 2। কিন্তু যদি r কিউব ইকুয়াল টু 8 হতো
তার মানে এটাকে লিখতে পারতাম আর কিউব ইকুয়াল টু টু কিউব। তাহলে দেখো পাওয়ারটা অড, অড যদি হয় তাহলে সিঙ্গেল টার্ম আছে, কি আছে শুধু টু, তার মানে আর ইকুয়াল টু টু। কেন আছে প্লাস মাইনাস টু, কারণ প্লাস টু স্কোয়ার করলেও ফোর, মাইনাস টু স্কোয়ার করলেও ফোর। এখানে কেন শুধু প্লাস টু আসে, প্লাস টু কিউব করলে এইট হয়, মাইনাস টু এর কিউব করলে কিন্তু এইট হয় না, ওটা মাইনাস এইট হয়ে যায়। তো দ্যাটস ওয়াই পাওয়ার মানে ডিগ্রিতে যদি অড থাকে তাহলে সিঙ্গেল এটাই বেরোবে, আর ডিগ্রিতে যদি ইভেন থাকে তাহলে সেখান থেকে প্লাস মাইনাস এই রেজাল্টটা আসে। তাহলে আশা করছি এই জায়গাটা আমার ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি আটটা কি হবে, প্লাস মাইনাস রুট টু হবে, এটা কিন্তু খুব সুন্দর করে মনে রাখতে হবে। তাহলে আমার কি কি জানা দরকার, কমন রেশিও জানা দরকার। তাহলে কমন রেশিও কি হতে পারে, কমন রেশিও হতে পারে যে আটটা হচ্ছে প্লাস মাইনাস, আর কি কিছু কমন রেশিও হতে পারে সেই জায়গাটা আমায় মাথায় রাখতে হবে যে আর কোন কমন রেশিও হতে পারে কিনা। দেখো এখানে আমি কি কি জিনিস বাদ দিয়েছিলাম, বাদ দিয়েছিলাম আটটা জিরো আর আটটা ওয়ান, এই দুটো বাদ দিয়েছিলাম, এই দুটো হবে না, কারণ আর তো এমনিতে প্রথম থেকেই আমি ডেফিনেশনই ধরে নিয়েছি জিরো নয়, তো জিরো এমনি বাদ হয়ে গেছে। আর এখানে আমি বাড়তি ওয়ানটা নয় ধরেছি, কেন ধরেছি, কারণ যাতে এই আর মাইনাস ওয়ানটা এক্সিস্ট করে, মানে এটা নন জিরো হয়, যাতে এটা কাটাকুটি করতে পারে, তাই ধরেছি। তাহলে এবার একটা প্রশ্ন আসছে যে আটটা তো জিরো নয়, সেটা তো বাই ডেফিনেশন, এটা নিয়ে তো তাহলে কোনো প্রশ্ন নেই আলাদা করে, এটা তো ডেফিনেশনই বলা ছিল জিরো নয়, তাহলে ওটাকে আলাদা করে দেখার কিছু নেই। এখানে একটা বাড়তি জিনিস ধরে নেওয়া হয়েছে আটটা নট ইকুয়াল টু ওয়ান, কিন্তু এটাকে নিয়ে তাহলে একটা দেখার প্রশ্ন আছে যে আটটা কি আদৌ ওয়ান হতে পারে, আটটা ওয়ান হলে কি এই রিলেশনটা স্যাটিসফাই করবে। যদি আর ওয়ান হয় তাহলে এস এইটটা কি হবে, শুরু হচ্ছে এ থেকে, তাহলে এস এইটটাকে কি লিখতে পারবো, ইফ আর ইকুয়াল টু ওয়ান দেন এস এইট মানে হচ্ছে সাম অফ ফার্স্ট এইট টার্ম, সেটা কি এ প্লাস এ প্লাস এ, এরকম করে প্লাস এ পর্যন্ত কত কতগুলো টার্ম রয়েছে, আটখানা টার্ম রয়েছে, তাহলে এইট টার্ম, তাহলে এটা হয়ে যাবে কি এইট, কারণ এ থেকে শুরু হয়েছে উইথ কমন রেশিও ওয়ান। আর এদিকে এস ফোরটা কত, এস ফোরটা হচ্ছে এ প্লাস এ প্লাস এ প্লাস, তার মানে কি ফোরটা, মানে এখানে কি আসছে, এখানে আসছে ফোর এ। তাহলে খেয়াল করো এই রিলেশনটা কি স্যাটিসফাই করতে পারে কখনো, এইট এ ইকুয়াল টু ফাইভ ইন্টু ফোর এ, মানে টোয়েন্টি এ হয়ে যাচ্ছে, ঠিক, তার মানে এইটা কখন স্যাটিসফাই করবে, ধরো যদি এই রিলেশনটা স্যাটিসফাই করে এস এইট ইকুয়াল টু ফাইভ ইন্টু এস ফোর, তার মানে কি হয়েছে এইট এ ইকুয়াল টু ফাইভ ইন্টু ফোর এ, তার মানে কি হয়ে যাচ্ছে এইট এ ইকুয়াল টু টোয়েন্টি এ, ঠিক। তাহলে যদি আমি এটা নট ইকুয়াল টু জিরো না নিই তাহলে এখান থেকে কি আসছে টুয়েলভ এ ইকুয়াল টু জিরো, তার মানে কি এটা জিরো, তার মানে আটটা ওয়ান হবে যখন এটা জিরো হবে, ঠিক। তার মানে এখান থেকে দেখো পরিষ্কার আরে কিন্তু তিনটে ভ্যালু বেরোলো, কি কি ভ্যালু বেরোলো, প্লাস মাইনাস রুট টু যখন এ নট ইকুয়াল টু জিরো, আর ওয়ান যখন এ ইকুয়াল টু জিরো। তাহলে এখানে বলেছে এই অঙ্কটা আমি এই জন্যই দেখালাম, এই ছোট ট্রিকটা তোমরা মিস করে যাবে, কি মিস করে যাবে, প্রথমে আর নট ইকুয়াল টু জিরো সেটা তো বাই ডেফিনেশন হয়ে গেল, এবার আর নট ইকুয়াল টু ওয়ান সেটা আমি ধরে নিয়েছি যাতে এই দুদিক থেকে আর মাইনাস ওয়ানটা কাটতে পারে, মানে দুদিকে সামটা এক্সিস্ট করে, তাই জন্য তার মানে একটাকে আমাকে আবার নিতে হবে যেখানে আটটা ওয়ান হবে, কারণ আমি এখানে জোর করে ধরে নিয়েছি আর নট ইকুয়াল টু ওয়ান, এটা তো আমার প্রশ্নে দেওয়া নেই। তাই আর একটা কেস তোমাকে কনসিডার করতে হবে যেখানে আর ইকুয়াল টু ওয়ান হবে, সেটাই করলাম যে যদি আর ইকুয়াল টু ওয়ান হয় এবং তারপর তো এই রিলেশনটা স্যাটিসফাই করতে হবে, এটা কোশ্চেনে বলা আছে, তাহলে এস এইট বার করলাম এস ফোর বার করলাম, সুতরাং এস এইট ইকুয়াল টু ফাইভ এস ফোর বলা আছে, এটা লিখলাম, তাহলে এইট এ ইকুয়াল টু টোয়েন্টি এল একদিকে নিয়ে আসলাম টুয়েলভ এ ইকুয়াল টু জিরো, তার মানে কি এটা জিরো, তার মানে আর যদি ওয়ান কখন হবে যদি এটা জিরো। এবার প্রশ্ন হচ্ছে
এখানে যেমন অ্যাসিউম করে নিয়েছি এ নট ইকুয়াল টু জিরো, এটা কি আমার প্রশ্নে বলা ছিল? বলা ছিল না। তার মানে আমি প্রশ্নে বলা না থাকলে এটা তো আর নন জিরো অ্যাসিউম করে নিতে পারি না, কিন্তু এখানে আমি অ্যাসিউম করতে হয়েছে কি স্বার্থে, যে দুদিক থেকে এটা কাটার স্বার্থে, তাহলে এটা আমি জোর করে অ্যাসিউম করেছি। তার মানে এটা জোর করে যদি অ্যাসিউম করে থাকি তাহলে এমন একটা কেস হতেই পারে যখন এটা জিরো, এবং এটা যদি তখন জিরো হয় তখন আটটা কি হতে পারে? ওয়ান হতে পারে। তাহলে এবার অ্যান্সারটা কি হবে? পুরো জিনিসটা থেকে আমি কি জিফট করলাম, যে আর তো নন জিরো এটা কোশ্চেনে বলা রয়েছে, এখানে যাতে আর মাইনাস ওয়ান গুলো এক্সিস্ট করে নিচে এবং কাটাকুটি করতে পারি তাই জন্য নট ইকুয়াল টু ওয়ান ধরে নিয়েছি। তাহলে আর একটা কেস করতে হবে যখন আর ইকুয়াল টু ওয়ান, এবং এইখান থেকে আর এর ভ্যালু প্লাস মাইনাস রুট টু বেরোলো যখন এ নট ইকুয়াল টু জিরো, তাহলে আর ইকুয়াল টু ওয়ান হবে কখন? দেখলাম যে সেখান থেকে আলটিমেট রেজাল্ট বেরোচ্ছে এ ইকুয়াল টু জিরো, মানে যখন এ ইকুয়াল টু জিরো। তাহলে কি কি কনক্লুশন এখান থেকে টানতে পারছি? হোয়াট ইজ মাই অ্যান্সার? খুব স্পষ্ট করে অ্যান্সারটা লিখি, আর এর অ্যান্সারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যান্সারটা কি? যে ফাইন দা কমন রেশিও আর বার করতে বলেছে, তাহলে আর ইকুয়াল টু প্লাস মাইনাস রুট টু ওয়েন এ নট ইকুয়াল টু জিরো, ওয়েন এ নট ইকুয়াল টু জিরো অ্যান্ড এবং আর ইকুয়াল টু ওয়ান, আর এর মান কি হবে? ওয়ান হবে। কখন হবে? যখন এ ইকুয়াল টু জিরো, ওয়েন এ ইকুয়াল টু জিরো। তাহলে দ্যাট ইজ মাই অ্যান্সার। এই অ্যান্সারটা কিন্তু স্পষ্ট করে লিখতে হবে, তুমি যদি এই কন্ডিশনটা না লিখে দাও শুধু বলো যে আর প্লাস মাইনাস রুট টু আর ওয়ান, তাহলে কিন্তু তার মানে দাঁড়ালো না যেটা বইতে লেখা আছে। তোমাকে এটা স্পষ্ট করে দিতে হবে আটটা প্লাস মাইনাস রুট টু হবে কখন? যখন তুমি অ্যাসিউম করো যে এ নট ইকুয়াল টু জিরো, তাহলে লিখতে হবে হয়ে যে নট ইকুয়াল টু জিরো। আর আর এর মান ওয়ান হবে যখন কি বেরোচ্ছে? এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে এ ইকুয়াল টু জিরো বেরোচ্ছে, তাই তো? কারণ এই কন্ডিশনটা তো তোমার বলা আছে কোশ্চেন, এই কন্ডিশনটা তোমায় স্যাটিসফাই করাতেই হবে। তাহলে এই কন্ডিশন স্যাটিসফাই করলে আর ওয়ান ধরে নিলে এ ইকুয়াল টু জিরো বেরোচ্ছে, তার মানে আর ইকুয়াল টু ওয়ান হবে কখন? যখন এ ইকুয়াল টু জিরো, ঠিক? মানে এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা আমি অ্যাসিউম করে নিচ্ছি এট দ্যাট মোমেন্ট। আর এর ভ্যালু কি আসতে পারে? আর এর ভ্যালু ওয়ান আসতে পারে। কেন আসতে পারে? কারণ এখানে আমি জোর করে আর নট ইকুয়াল টু ওয়ান নিয়ে নিয়েছিলাম, তাই একটা কেস অলওয়েজ হবে যেখানে আর ইকুয়াল টু ওয়ান আসবে। এবং দেখে নিচ্ছি যে আর ইকুয়াল টু ওয়ান হলে এটাকে মাস্ট বি জিরো হতে হবে, তাই জন্য সেকেন্ড কেসটা এলো। আর অ্যান্সারটা কিন্তু ঠিক এভাবেই লিখতে হবে, আর ইকুয়াল টু প্লাস মাইনাস রুট টু ওয়েন এ নট ইকুয়াল টু জিরো অ্যান্ড আর ইকুয়াল টু ওয়ান। বইতে যেভাবে অ্যান্সারটা লেখা আছে ওভাবে কিন্তু অ্যান্সারটা লিখলে হবে না। তো এই হচ্ছে পুরো 4.2 অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। কেন ইম্পর্টেন্ট? কারণ এই যে স্টেপটা এটা অবধি ঠিক আছে, দ্যাট ইজ ভেরি ট্রিভিয়াল, বাট এর পরে যে স্টেপটা সেই স্টেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে।